আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাসিফ আহমেদ খান, ড্রাইভারের পক্ষ থেকে আজকে আফটার ঈদ একটা গাড়ি ডেলিভারি দিচ্ছি। তো এটা অ্যাকুয়া 2017 গ্রে কালার। আমাদের সাথে আছেন তারেক ভাই, নতুন পরিচয় হয়েছে ওনার সাথে। আমার দেখতে দেখতে এসেছিল আমাদের শোরুমে, তো আমরা গাড়িটা ওনাকে ডেলিভারি দেবো, তো জেনে নিব ওনার একটা মতামত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে যিনি আমার ক্ষমতা থেকে আমি গাড়িটা কিনতে পারি নাই, আল্লাহ ক্ষমতা দিছেন, কিনতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। আর গাড়িটা কিনে আমি খুবই আনন্দিত, এক্সাইটেড। নতুন গাড়ি, এর আগে কখনো নতুন গাড়ি কিনি নেই, চালাই নেই, একটু সংকৃতিও অবশ্য, যে ঢাকা শহরের রাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে চালানো খুব একটু রিস্কি, গুতাগাতা লাগায় দেয়। সো আর এক্সপিরিয়েন্স, ড্রাইভ ফরওয়ার্ডের পারচেজ এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার ভাইয়ের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। আমার কথা বলে ওই দিন ওনার সাথে প্রথমে কথা বলে আমি আমার ফ্রেন্ডরা কনসাল্ট করলাম, দুজন মিলে মনে করলো যে ওনার কথাবার্তা পছন্দ হয়েছে, তো এর থেকে ভালো অপরচুনিটি আর হয় না। যদিও একটু আমাদের বাজেটের থেকে একটু বেশি এক্সপেকটেশনে যে বেশি ছিল, বাট আমরা কথাবার্তা ভালো লাগছে দেখে আমরা চলে আসছিলাম, পরে আজকে ডেলিভারি নিচ্ছি। ধন্যবাদ গাড়িটা বিক্রি করার জন্য। থ্যাংক ইউ তারেক ভাই, আপনাকে এত সহজ সরল একটি মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাদের গাড়িটা ছিল হচ্ছে মশুর গাড়িটা, একটু দেখিয়ে দিব, মাঝে আমি এটার স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি। এটা ছিল 2017 সালের অ্যাকুয়া এস প্যাকেজ, এস কি স্টার গ্রে কালার। এটার অপশন গ্রেড ছিল আর, পিছনে চেঞ্জ আছে আর ডোর দুটো চেঞ্জ আছে, আর মাইলেজ ছিল হচ্ছে 88,000 অনলি। আর এটার প্রাইসটা কখনো আমরা আসলে বেশিরভাগ আমরা যারা আছি মেনশন করি না, তারপরে প্রাইসটা মেনশন করে দিচ্ছি। এটার প্রাইস ছিল 15,80,000 টাকা। তো আপনারা যারা আসলে গাড়ি নিতে ইচ্ছুক আমাদের কাছে এসে মতামত করতে বা একটু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, যোগাযোগের মাধ্যমে আমরা যদি আপনাদের চেষ্টা করবো একটা ভালো মানের গাড়ি দেওয়ার জন্য। তো এই ছিল আজকে আমাদের এই ডেলিভারির আপডেট। তো এখানেই আমি শেষ করছি। আমি ছিলাম নাসিফ আহমেদ খান, এতক্ষণ সালাম আলাইকুম।